আসসালামু আলাইকুম, আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। আসলে আমরা দেখাবো কীভাবে একটা নতুন ইমেল খুলতে হবে। সবার প্রথমে আমাদের একটা ভারতীয় অভিযোগ করতে হবে, যেমন বললাম। এবার হচ্ছে আমাদের জিমেল লিখতে হবে, জিএমএল কিংবা ইমেল। এটা হচ্ছে ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবো। এখানে ইন্টারফেস চলে আসছে, আমরা ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলাতে করে দেবো, ইংলিশ দিলাম। হচ্ছে আমাদের এখানে নাম লিখতে হবে, জানাই করবো তার নাম। নাম লিখলাম নাম দিলাম। ইমেলটা হচ্ছে আমাদের সব শুরুতে লিখতে হবে, কোনো বড় সঙ্গ ইউজ করা যাবে না, কোনো চিহ্ন বা সঙ্গ ইউজ করা যাবে না। এখানে ইমেল দিচ্ছি, হচ্ছে ইমেল আছে আমার এখানে 23। এটা দিলে হচ্ছে পাসওয়ার্ড আমাদের দিতে হবে, সত্যি একটা পাসওয়ার্ড দিতে হবে, যাতে সর্বোচ্চ 8 সংখ্যার উপরে আমাদের পাসওয়ার্ড ইউজ করতে হবে। দেখতেছিলাম আমি টিক দিব না দিয়েছিলাম, আমাদের পরবর্তী ক্লিক করব। এবার হচ্ছে আমাদের একটা ইমেল মোবাইল নাম্বার দিতে হবে, যাতে আমরা পাসওয়ার্ড ভুলে গেলে যাতে আমরা রিকভারি করতে পারি। আমি এটা দিলাম না পরবর্তী দ্বিতীয় বাধ্যতামূলক, আমরা পরবর্তী ক্লিক করবো। ওই নাম্বারে একটা কোড চলে গেছে, কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। কোডটা আমি দিয়ে দিচ্ছি 6150333, নেক্সটে ক্লিক করবো। এবার হচ্ছে আমাদের এখন ফেরানোর জন্য একটা ইমেল ইউজ করতে পারি, না দিলেও সমস্যা নাই। জানতে দিয়েছিলাম 1 জানুয়ারি, লিঙ্ক আমি ইউজ করে দিব, পরবর্তী ক্লিক করবো। আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি যদি আমি সব করতে চাই বলবো, না বলতে আমি সরাসরি আমি রাজিতে ক্লিক করবো। ইন্টারফেস সম্মত, আমার নতুন একটা ইমেল ক্লক হয়ে গেল। আমার নতুন একটা অ্যাকাউন্ট অ্যাভেলেবল হয়ে গেলো। এরপর ফাইল ভিডিও আমরা দেখাবো কীভাবে একটা প্রোফাইল পিকচার পাঠাতে হবে, কীভাবে ইমেল পাঠাতে হবে।